হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুলনার একটি বিনোদন কেন্দ্র, যেটি অনেক পুরাতন। মানে আমরা যারা খুলনায় বসবাস করি তখন হয়তো এই একটি বিনোদন কেন্দ্র ছিল। সেটি হচ্ছে আপনার বনবিলাস চিড়িয়াখানা, বা এটা ক্যান্টনমেন্ট গিলাতলায় অবস্থিত যে চিড়িয়াখানা সেটাই আর কি। আমরা যারা খুলনায় বসবাস করি তারা সবাই জানি যে আদি আমল থেকে সেই একটাই আমাদের বিনোদন কেন্দ্র ছিল। এখন কালের বিবর্তনে হয়তো বেশ কয়েকটি হয়েছে, বা সাত নম্বর ঘাট হয়েছে, তারপর রূপসা ব্রিজ হয়েছে, বাট তখন এত কিছু ছিল না। তখন বিনোদন কেন্দ্র বলতে খুলনার এই একটা জায়গায় ছিল। সো আমরা সেটাকেই খুব ভালো করেই চিনি। তো এটা আসলে অনেক পুরাতন হয়ে গেছে, এর সাথে নতুন করে যোগ হয়েছে জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস। এটা আসলে একটি পার্ক মতো যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, কিছু রাইড নিয়ে আসা হয়েছে। সো এখানে একটি ট্রেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম কিছু রাইড সমন্বয় করে একটি পার্ক তৈরি করা হয়েছে, যদিও আমার কাছে পার্কটি যথেষ্ট মনে হয়নি, কারণ এখানে আরও বেশ কিছু রাইড আনার প্রয়োজন ছিল যেগুলো বাচ্চাদের আরও বেশি আকর্ষণ করবে। আছে কয়েকটা, সেগুলো যথেষ্ট না। আর সবথেকে বড় কথা, এই পার্কের এন্ট্রি ফি আমার কাছে যথেষ্ট বেশি মনে হয়েছে। যে যারা এই পার্কে আসতে চাচ্ছেন তারা খুলনা শহর থেকে সোজা গিলাতলা ক্যান্টনমেন্টে চলে আসবেন। আসলেই আর কি যে পার্কটা, মানে যে জুটা ছিল, চিড়িয়াখানাটা ছিল, তার ঠিক পাশেই এই পার্কটি পেয়ে যাবেন আপনারা। আর বাচ্চারা এখানে আসলে মোটামুটি এনজয় করবে, দৌড়াদৌড়ি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে রাইড কী কী আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। রাইডগুলোর জন্য আলাদা আপনাদেরকে পে করতে হবে। এটা কোনো বন্ধের দিন নেই, সকাল 9টা থেকে খোলে আমি যতটুকু জানি, এবং মোটামুটি বিকাল সন্ধ্যা পর্যন্ত এটা চলে। আই থিঙ্ক বাচ্চারা যদি এখানে আসে বেশ এনজয় করতে পারবে। আর এর সাথেই যেহেতু একটি চিড়িয়াখানা রয়েছে, সো আপনারা চাইলে সেই চিড়িয়াখানাটা ভিজিট করতে পারেন। তবে আমার একটু এই ভিডিওটি করার সময় আমার জন্য একটু বিব্রতিকর মনে হয়েছে ব্যাপারটা। যেমন এই পার্কে যখন আমি ভিডিও করি তখন এখানকার কর্তৃপক্ষ যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে, বাট আমরা যখন ভিডিও করার জন্য আমরা বললাম যে আমরা ব্লগ করব, আমরা একটু চিড়িয়াখানার জন্য ভিডিও করব, তখন আমাদেরকে বেশ কিছু রেস্ট্রিকশান দিয়ে দেওয়া হয়েছিলো যেহেতু এটা সেনানিবাসের ভিতরে। বাট আমি জানি যে এখানে ব্লগ করার জন্য কোনো রেস্ট্রিকশান নেই, অন্তত এই ধরনের জায়গাগুলোতে ভিডিও করব, মানুষ দেখবে, ভিডিও বা ইউটিউবে দেওয়া হবে, এই ধরনের জিনিসে কোনো রেস্ট্রিকশান থাকার কথা না। তো আমার কাছে মনে হয়েছিল যেই লোকটাকে গেটে বসানো হয়েছে সে আসলে একটু কেমন টাইপের যেন, উনি আসলে আমাদের সাথে খুব রুড বিহেভ করছিলেন, কেমন জানি ক্যামেরা রেখে দিব এই ধরনের, খুব মানে এমনভাবে ব্যবহার করছিলেন যেটা আসলে অ্যাপ্রিসিয়েশন করার মতো না। আমরা তো মোটামুটি অনেক জায়গাতে ঘুরি, ব্লগ করি, যদিও আমাদের এই চ্যানেলটা নতুন, তারপরে অনেক ব্লগারদেরকে চিনি যারা ব্লগ করছে, তারা আসলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিনা আমরা জানি না। তো এখন আমরা বেশ ওনাদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের পুরো গ্যাজেট রেখে আমাদেরকে ঢুকতে হলো বনবিলাস জুতে, যে জুটা রয়েছে সেখানে। আমরা এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আসলে মোবাইল থেকে করা হয়েছে। সেখানে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে ক্যামেরা নিতে দেওয়া হবে না, আমাদেরকে ড্রোন ফ্লাই করতে দেওয়া হবে না, এই ধরনের আরও অনেক বেশ কিছু রেস্ট্রিকশান আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা খুব একটা ভালো কথা হয়নি, এইভাবে ব্লগারদেরকে ব্লক করে দেওয়াটা আসলে আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে আনএথিক্যাল। এটাতে কোনো, মানে এটাতে কোনো সঠিক কোনো আমার কাছে বিচার বিবেচনা মনে হয়নি। সো ভিউয়ার্স, কালের বিবর্তনে কিন্তু এই যে জুটা এটার আসলে আমি কোনো আপগ্রেডেশন দেখতে পাইনি। আমরা আগে যেরকম দেখেছিলাম তার থেকে এখন অনেক বেশি খারাপ অবস্থা। প্রত্যেকটা জায়গাতে প্রচুর ময়লা, প্রচুর গন্ধ, যে পশু পাখিগুলো আছে সেগুলোকে প্রপার টেক কেয়ার করা হচ্ছে না। প্রত্যেকটা জায়গাতে, মানে যেখানে আমরা হাত দিয়ে ধরছি যেহেতু বাচ্চারা যাচ্ছে, সেগুলো ক্লিন না, এবং খুব ডার্টি এরিয়া আমার কাছে মনে হয়েছিলো। মানে টাকা দিয়ে আমরা ময়লার মধ্যে ঢুকতেছি এরকম আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কী মনে হয়েছে সেটি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তবে এটি চাইলে কর্তৃপক্ষ আরও সুন্দর করে এটাকে মেনটেন করতে পারে, সুন্দর করে ডিসপ্লে করতে পারে, যেমন আরও পাঁচটা চিড়িয়াখানাতে আমরা দেখতে পাই, যেভাবে ঢাকা চিড়িয়াখানা রয়েছে। যদিও এটা ডিরেক্টলি চিড়িয়াখানা না, এটা আপনারা বলতেই পারেন যে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের একটা পার্ট, বা ক্যান্টনমেন্টের মাধ্যমে এটাকে মেনটেন করা হয়। তাহলে আমি বলবো যে যেহেতু ক্যান্টনমেন্টের মাধ্যমে করা হয় তো সেখানে আরও নিয়ম শৃঙ্খলা, আরও মেনটেন্যান্স, আরও পরিষ্কার পরিচ্ছন্নতা আরও সুন্দর হওয়া উচিত। সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো মেনটেন্যান্স করা হয় না, পশু পাখিদের যত্ন করা হয় না, এবং প্রত্যেক
প্রত্যেকটা জায়গাতে আপনারা যদি কেউ সরজমিনে যে দেখে আসতে পারেন যে কী পরিমাণ ময়লা আবর্জনা এবং কী পরিমাণ গন্ধ যেখানে ঢুকলে বাচ্চারা অসুস্থ হতে পারে, আমরা সাধারণ মানুষজন আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হতে পারি, ডিসেক্ট ইনফেকশনের কোনো ব্যবস্থা করা হয়নি, সেখানে কোনো ধরনের কোনো সিকিউরিটির যে লোকজন তাদেরকে আমি দেখতে পাইনি যে তাদের সাথে কথা বলবো যে ভাই এখানে এরকম কেন। সো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করেছিলাম যে এটা আর থেকে অনেক বেশি আপগ্রেড হয়েছে, আমি ভিডিও করে হয়তো বা মানে ইউটিউবে দিলে অনেক মানুষজন উপকৃত হবে। তো আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে যে ভাই আপনারা তো দেখতেই পাচ্ছেন যেখানে কি আছে, সো এবং খুবই ডার্টি এরিয়া, তো যাওয়ার আগে অন্তত একবার মাথায় নেবেন যে আমি এখানে কেন যাব, এই প্রশ্নটা আগে নিজেকে করবেন। তারপরে রয়েছে এখানে স্টাফ বিহেভিয়ার, যাদের স্টাফ বিহেভিয়ার খুবই ওয়ার্স্ট কোয়ালিটি, যেখানে আসলে মানুষকে এভাবে ব্যবহার করলে মানুষ আর কয়েকদিন পরে এই মুখো হবে কি না আমার এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্তত যারা কিছুটা বোধ জ্ঞান রয়েছে তারা এই ভিডিও দেখার পরে বা এই ধরনের মানুষজন যখন গেটে বসানো হয়, যারা নিজেদেরকে জাস্ট আর্মি পার্সন বলে একদম অনেক বেশি কিছু মনে করেন, আসলে তাদের এইখানে বেড়াতে যাওয়াটা কতটা বুদ্ধিমানের মতো কাজ সেটা আমার কাছে যথেষ্ট সন্দেহজনক। সো আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের অভিজ্ঞতা কী ছিল সেটা কমেন্ট করে জানাবেন। আর ভুলভ্রান্তি অবশ্যই মানুষের হয়ে থাকে, আমার ক্ষেত্রেও সেটা হতেই পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টটা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আমার ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, টাটা, আল্লাহ হাফেজ।